তখন দেখা যায় আজান দিছে তারপরে অলসতা করতেছি তাহলে আদেশ অমান্য হচ্ছে কি হচ্ছে না তাহলে আল্লাহর আদেশ অমান্য হলে গুনাহে সগীরা না গুনাহে কবিরা কবিরা গুনাহ এই কবিরা গুনাহ আমরা সবাই জেনে শুনে করতেছি তাহলে আমরা যে জেনে শুনে করতেছি আবার আল্লাহর কাছে ক্ষমা চাইব তাহলে আল্লাহ কিভাবে ক্ষমা করবেন কারণ আল্লাহ তাআলা তো বলতেছে যে না জেনে গুনাহ করবে গুনাহ করার পর ক্ষমা চাইলে আমি সেই তওবা কবুল করব কিন্তু সে তো জেনে শুনে গুনাহ করতেছে তো এখানে পাঁচটি বিষয় তিনটা শর্ত খুব গুরুত্বপূর্ণ তিনটা শর্ত যদি কোনো ব্যক্তি মানে ওই তিনটা শর্তকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জেনে শুনে গুনাহ করার পরেও তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন নাম্বার 1 যে ব্যক্তি গুনাহ করেছে যখন তওবা করবে তখন সম্পূর্ণভাবে গুনাহের সব সরঞ্জাম ছেড়ে দিতে হবে কোন ব্যক্তি কবিরা গুনাহ করতেছে তাহলে কবিরা গুনাহ কেন করতেছে কোন কাজের জন্য সে কবিরা গুনাহ করতেছে এটাকে সম্পূর্ণ ছাড়তে হবে কেউ জেনা করতেছে একটা ছেলে মোবাইলে অবৈধ সম্পর্ক করে জেনা করতেছে এটা তার অবশ্যই কবিরা গুনাহ তাহলে সে যদি আল্লাহর দরবারে তওবা করতে চায় প্রথম কথা হলো সে ওই জেনাহের সম্পূর্ণ সরঞ্জাম ছেড়ে দিতে হবে মোবাইল হয়তোবা ব্যবহার বন্ধ করতে হবে অথবা মোবাইল ব্যবহার করবে ঠিক তবে অবৈধ সম্পর্ক ছিন্ন করতে হবে অথবা যেই যেই কারণে অবৈধ সম্পর্কগুলো আসছে সেগুলো সব ছিন্ন করতে হবে এরপর যখন সে আল্লাহর দরবারে মাফ চাইবে আল্লাহ তাআলা সে তওবা কবুল করবে নাম্বার 2 যখন তওবা করতে যাবে তখন কৃত গুনাহের জন্য অত্যন্ত অনুশোচনা করতে হবে অনুতপ্ত হতে হবে যে হায়রে আমার মতো ব্যক্তি আমি কেমনে কাজটা করে ফেললাম আমার মতো মানুষের দ্বারা কিভাবে বড় কবিরা গুনাহটা হয়ে গেল লজ্জিত হতে হবে আল্লাহর দরবারে লজ্জিত হলে তা আল্লাহ রাব্বুল আলামিনের দিল নরম হবে নাম্বার 3 গুনাহ করতে হলে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে যে আল্লাহ আমি যে গুনাহ করেছি এটা সম্পূর্ণ ছেড়ে দিলাম আজকে থেকে আমি আর গুনাহ করব না এটা সম্পূর্ণভাবে ওয়াদাবদ্ধ হওয়ার পর তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে তাহলে জেনে শুনে যদি কোনো ব্যক্তি তো গুনাহ করে গুনাহ করার পর তওবা করে ওই তওবা কবুল হওয়ার প্রথম এই তিনটা শর্ত যে সম্পূর্ণ গুনাহের সরঞ্জাম ছেড়ে দিতে হবে নিজেকে আল্লাহর দরবারে সঁপে দিতে হবে লজ্জিত হতে হবে অনুশোচনা করতে হবে তারপর হচ্ছে সে যে গুনাহটি করেছে এই গুনাহটি ভবিষ্যতে আর করবে না এমন ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহর দরবারে তাহলে আল্লাহ তাআলা ওই গুনাহ তার ক্ষমা করবেন এরপরে যদি গুনাহটি কোনো ব্যক্তির অর্থাৎ হকুল ইবাদ না আল্লাহর উপরে গুনাহ করে নাই গুনাহটা কোনো মানুষের জন্য করেছে অর্থাৎ মানুষের হক নষ্ট করেছে হকুল ইবাদ মানুষের হক নষ্ট করেছে অন্যায়ভাবে জুলুম করেছে ধর্ষণ করেছে কাউকে হত্যা করেছে এইভাবে যত রকমের কবিরা গুনাহ হতে পারে মানুষের উপর করেছে যদি সে তওবা করতে হয় সর্বপ্রথম ওই মানুষ থেকে মাপ চেয়ে নিতে হবে একজনের সম্পদ লুণ্ঠন করেছে আগে তার সম্পদ ফিরিয়ে দাও কাউকে ধর্ষণ করেছে আগে তার কাছে ক্ষমা চাও কাউকে হত্যা করেছে আগে তার আত্মীয়-স্বজন থেকে মাপ চাও এরপর আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তাআলা জেনে শুনে যে তওবা করেছে এটা মাফ করে দিবেন এরপর তওবার স্বয়ং সম্পূর্ণ মূল বিষয় হচ্ছে কোন ব্যক্তি তওবা করতে হলে তওবাটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে কোন ব্যক্তি বিশেষ না কাউকে দেখানোর জন্য তওবা করেছি না বড় আলেম তওবা না করলে মানুষে কি বলবে এই তওবা গ্রহণযোগ্য হবে না আমি যদি সব সময় মানুষকে দেখিয়ে ক্ষমা না চাই আল্লাহর কাছে মানুষ আমাকে বলবে যে আমি গুনাহগার এই জন্য ক্ষমা চাচ্ছি তাহলে এই তওবা কবুল হবে না তওবা কবুল হওয়ার জন্য সবচাইতে বড় শর্ত হলো ওই আল্লাহর কাছে আল্লাহর জন্য একমাত্র মাপের জন্য তওবা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন এখন আসুন আমরা নিজেরা নিজেদেরকে হিসাব করি কে কতদিন তওবা করেছি এই সিস্টেমে এই সিস্টেমে কতবার তওবা করেছি যার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে আল্লাহ তাআলা সব সময় বান্দাকে ক্ষমা করার জন্য রেডি থাকে
কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন না বাদশার দরবারে তিনজন অপরাধীকে হাজির করা হলো কয়জন তিনজন হাজির করার পর বাদশা প্রথম অপরাধীর সম্পূর্ণ ঘটনা শুনে তিনজন একই অপরাধ করেছে চুরি সাপোর্টস তো বাদশা প্রথমে প্রথম ব্যক্তিকে বলতেছে যে তুমি কি অপরাধ করেছো বলতেছে মহারাজ আমার দোষ নাই আমি পেটের দায়ে চুরি করেছি আমি একটা ছেসরা চোর তো বাদশা বলল ঠিক আছে এই যে ছেসরা চোর একে ফাঁসির আগামী কাল অমুক টাইমে তার ফাঁসি হবে বাদশা রায় দিয়ে দিল দ্বিতীয় চোরকে ডাকা হলো তুমি কেন চুরি করেছো সে বলতেছে আমি মানে পেশা আমার চুরি না আমি একটা বিশেষ কাজে বাধ্য হয়ে চুরি করতে আসছি বাদশা বলতেছে ঠিক আছে তাহলে একে আগামী কাল অমুক সময় দেশান্তর করে দাও আমার এলাকা থেকে বের করে দাও তৃতীয় চোরকে ডাকা হলো তুমি কেন চুরি করেছো সে বলতেছে আমি জীবনে কখনো চুরি করি নাই চুরি করার নিয়ত আমার নাই শুধুমাত্র আজকে আমার বিশেষ একটা কাজ আসছে চাইলে চুরি না করে বাঁচতে পারতাম কিন্তু শয়তানের ধোকায় পড়ে চুরি করে ফেলেছি তো বাদশা বলতেছে আগামী কাল বিশাল বড় সমাবেশ ডেকে এই সমাবেশের সামনে তাকে দাঁড় করিয়ে জুতার মালা গলায় দিয়ে তাকে পিটাবে এরপর ছেড়ে দেবে উপস্থিত সব মানুষ আশ্চর্য একই অপরাধ চুরি তিনজনে করলো আবার একই বিচারক তিনজনকে তিন রকমের রায় দিল কারণ কি এখন বাদশা যখন বুঝতে পারবো আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাব তো বাদশা সবার সামনে আগে বিচার কার্যক্রম শেষ করে সবাইকে বলতেছে যে একই অপরাধে অপরাধী হওয়া তিনজন ব্যক্তিকে তিন রকমের শাস্তি দেওয়ার কারণ আপনারা জেনে রাখুন নাম্বার এক যেই ছেসরা চোর একে যদি আমি সবার সামনে জুতার মালা গলায় দিয়ে হাঁটাই এর কোনো শরম লজ্জা আসবে না এজন্য তাকে আমি ফাঁসির হুকুম দিয়ে দিছি সে আজকে থেকে আর শেষ নেই এই কাজ করার সুযোগ পাবে না নাম্বার দুই যে মাঝে মাঝে চুরি করে সব সময় না তাকে দেশান্তরিত করে দিয়েছি কারণ এটাই তার শাস্তি এর থেকে বেশি বাড়ানো যাবে না করা কমানো যাবে না নাম্বার তিন যাকে শুধু চুরির অপরাধে জুতার মালা গলায় দিয়েছি ওই ব্যক্তিকে শুধু শরম দেওয়া আমার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলাও মানুষের অবস্থা বুঝে তাকে হাসরের মাঠে শাস্তি দিবেন যেই বেশি ঈমানদার হবে তার শাস্তি ছোট হলেও লজ্জাজনক শাস্তি হবে আর যারা বেঈমান কাফের তাদের শাস্তি অত্যন্ত বড় হবে আর বড় শাস্তি দ্বারা তারা অনুতপ্ত হবে না এই জন্য যেই যত বড় অপরাধী তার শাস্তি ওই ক্যাটাগরিতে হয় আমাদের দেশে যদি কোনো মন্ত্রী অপরাধ করে তাহলে তার এই অপরাধটা মিনিটে অল ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে আর যদি সাধারণ একটা ব্যক্তি কোনো অপরাধ করে কয়েকশো বছর পরেও এটা দর্জন জানতে পার না ঠিক কিনা মানে ওই ব্যক্তি যে পরিমাণে তার অপরাধটা ছোট হলেও এই পরিমাণে ছড়াবে আর ওই ব্যক্তি যদি ছোট হয় সে যত বড় অপরাধই করুক এত বেশি এটা অ্যাভেলেবেল হবে না এই জন্য আমি আপনি দুনিয়াতে যে কাজে করব প্রত্যেকটা কাজের পিছনে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি আমার জায়গা থেকে অপরাধ করি যতটুকু করতেছি অতটুকু আমার জন্য যথেষ্ট কিনা নাকি আমি নিজের অ্যাবিলিটি থেকেও বেশি অপরাধ করে ফেলতেছি সাপোর্টস আমাদের এখানে মুসল্লি আছে একশো জন কেউ পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি কেউ জুমার মুসল্লি কেউ ঈদের মুসল্লি আবার কেউ আছে জীবনে এমনও আছে যে এক এক কোনো জুমাই পড়ে নাই হঠাৎ ঘটনাক্রমে এক জুমা পড়ে ফেলতেছে কিন্তু সে মুসলমান তো আল্লাহর দরবারে কার ইবাদত কিভাবে কবুল হবে যে পাঁচ ওয়াক্তের মুসল্লি সে যদি আজকে জুমার নামাজেও সবার পরে আসে তাহলে সে জুমার পরিপূর্ণ সওয়াব থেকে তো বঞ্চিত হবেই ফেরেশতারা পর্যন্ত তার উপর নারাজ হবে নাম্বার দুই যে সাপ্তাহিক মুসল্লি প্রতিদিন আসে না জুমার দিন শুধু মসজিদে আসে তাহলে ওই ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে তখন ফেরেশতারা চিন্তা করবে যে আজকে তো কমাসকম ঠিক মতে আসছে এই জন্য তার আমলনামায় ওই পরিমাণে সব লেখা হবে আর যে ভুলে ঘটনাক্রমে মসজিদে প্রবেশ করলো আজকে
ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে যে মনে হয় এই ব্যক্তি আজকে থেকে ভালো হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা কাজে এরকম দপায় দপায় পার্থক্য থাকে, কে বেশি ইমানদার কে কম ইমানদার। আমরা জানি যেটা উন্নত হাই লেভেলের খাবার, ওই খাবারটি যখন আমরা খেতে যাই একটু যদি নষ্ট পাই ওটা নিয়ে খুব একটা তোলপাড় শুরু হয়। আর যেটা সাধারণ খাবার ওটাতে যদি লবণ কম হয়, ওটা যদি মরিচ বেশি হয়, কিছুই বলি না, সাধারণ খাবার। আপনি একটা ফাইভ স্টার হোটেলে গেছেন খাওয়ার জন্য, সেখানে যাওয়ার পর দেখতেছেন যে তারা যে মেনু দিছে এক একটা রেসিপি ৩০০ টাকা ৫০০ টাকা ২০০০ টাকা। এখন ওই মেনু ধরেন যে উন্নত মানের স্যুপ ২০০০ টাকা তার রেট, যখন আপনার সামনে পরিবেশন করা হলো আপনি ছোট্ট একটা চুন পাইছেন, বলেন তো তখন আপনার কেমন লাগবে, তখন রেসপন্সটা কেমন হবে যে ২০০০ টাকা দিয়ে খাবার কিনে আবার এখানে চুন পড়বে কেন। আর মরিচানাচুর বানাইছেন সেখানে যদি ১০টা চুলো পড়ে এত গুরুত্ব আসবে না, কারণ খাবারটা এত উন্নত না। আল্লাহ তাআলা পৃথিবীতে যত জাতি সৃষ্টি করেছেন সবচাইতে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান। আর মুসলমানের সাধারণ একটি অপরাধ আল্লাহর কাছে অনেক বড় যে তোমরা আমাকে বিশ্বাস করে, আমার নবীকে বিশ্বাস করে, আমার রসুলকে বিশ্বাস করে তোমরা কেন এই ছোট অপরাধ করো। যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী তারা ১০০০টা করুক, তখন আমার মনে ব্যথা আসবে না। এটা আল্লাহ তাআলা আপনাদের কাছে যখন জবাব চাইবেন তো উত্তরটা কি হবে আমাদের, যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানানোর পরে আমরা আল্লাহ তাআলার এই এই নাফরমানি করেছি। আর যারা অন্যান্য জাতি তারা তো করবেই, তাদের ফিতরত, তাদের এটা তাদের স্বভাব। সর্বশেষ কথা হচ্ছে আমরা যেই কাজে করি সাধারণত তওবা করার চেষ্টা করব, একদিন দুই দিন তিন দিন দেখবেন ইনশাআল্লাহ আপনার অন্তর এমনভাবে পরিষ্কার হবে, একসময় আপনি গুনাহ করাকে এত ভয় করবেন যে সাধারণ গুনাহ এটা আমি কিভাবে করি। গুনাহ করা তওবা করার পরেও আমরা বারবার কেন গুনাহ করি, তার প্রথম কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবাটা কবুল হয় না। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের কাছে মৃত্যুর ভয় নেই, মৃত্যুকে আমরা অনেক দূরে মনে করি, মৃত্যু আমার কাছে এটা বুঝি না আমরা। তৃতীয় কারণ হচ্ছে দুনিয়ার মায়া মোহ ভালোবাসায় পড়ে যাই, আমরা মনে করি দুনিয়ায় আমার সবকিছু। কোনো ব্যক্তি যদি বিমানে উঠে, আপনারা আছেন না অনেকে এখানে প্লেনে উঠছেন, প্লেনে উঠার পরে বলেন তো এই পৃথিবীটা আপনার কাছে কি মনে হবে, ঘাসের মতো মনে হয় না, ঘাসের মতো মনে হয় না, যে পৃথিবী কিছুই না, এই বিশাল বড় বড় দালান কোটা সামান্য সামান্য মনে হয় ঘাস, এরপরে কীট পতঙ্গ এভাবে প্লেন থেকে দেখা যায়। আমরা যেমন ভাবে জমিনের মধ্যে হাঁটলে মাঠের ঘাসকে কিছুই মনে করি না, পিঁপড়াও মনে করি না, পিঁপড়া যে ঘাসের ভিতরে বসবাস করে আমরা জানিও না, কিছুই মনে হয় না আমাদের জন্য, তেমনি ভাবে আমরা মানুষরা যখন আবার বিমানে উঠি এই বিশাল বড় বড় দালান কোটা অট্টালিকা এরকম শহর উন্নত মানের এগুলো আমাদের কাছে দেখা যায় ছোট ছোট ঘাসের মতো। তাহলে যে আল্লাহ তাআলা এই আসমান জমি সৃষ্টি করেছে তার কাছে পৃথিবী কি কিছুই না, আমি আপনি কি, আমরা তো কিছুই না। এই জন্য দুনিয়ার পিছনে পড়া যাবে না, দুনিয়ার পিছনে পড়লে আপনি আবার গুনাহ করবেন, আবার গুনাহ করবেন। দুনিয়ার এই বিশাল বড় দান কোটা কিছুই না, অর্থ দুনিয়ার এই মায়ামোহ কিছুই না, ছেড়ে দেন, দেখবেন আপনার গুনাহ করতে ইচ্ছা করবে না। ইমানের দুর্বলতাটা কি, যে আল্লাহকে বিশ্বাস করি না। এভাবে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, জিজ্ঞাসা করলেন মাল মাসউল আনিল ঈমান, قال يا محمد الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى। হযরত জিব্রাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন জিব্রাইলকে, ইয়া জিব্রাইল মাল ঈমান, ঈমান কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি, আল্লাহকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরি এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করা। এই বিশ্বাস শুধু করা না, বিশ্বাসকে ধরে রাখার নাম হচ্ছে ঈমান। কিভাবে ধরে রাখবো, নামাজ পড়তেছি আমার আল্লাহ দেখতেছে এটা ঈমান, গুনাহের কাজ করতেছি আল্লাহ দেখতেছে এটা ঈমান, অন্যায় কাজ করতেছি রসুলের তরিকায় হচ্ছে না রসুলের তরিকায় করতে হবে এটা হচ্ছে ঈমান। এইভাবে আপনি ঈমানকে দুনিয়ার সব কাজের
মধ্যে মেপে নেন দেখবেন আপনি সবচেয়ে বড় ঈমানদার হয়ে যাবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে ঈমানদার হওয়ার তৌফিক দান করুক বিশেষ করে দুনিয়া ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক তওবা সিস্টেম যেগুলো আলোচনা হইছে সেগুলো তো আছেই সাতরাতে ইস্তেগফার সকালে 300 বার ইস্তেগফার পড়েন বিকালে 300 বার ইস্তেগফার পড়েন দেখবেন এক সময় আপনার অন্তর এত পরিষ্কার হয়ে যাবে যেমনি ভাবে মরিচাওয়ালা কোন এভাবে লোহাকে বারবার সিরিজ কাগজ দিয়ে ঘষার মাধ্যমে পরিষ্কার হয়ে যায় সকালে 300 বিকালে 300 ইস্তেগফার করতে থাকেন এক মাস এক বছরের মাথায় আপনার অন্তর একদম সাদা পকপকে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা